আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই বিভিন্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরেকবার একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া যিনি স্টার্ট ইলেকট্রনিক্স শরীয়ত পলিটেকনিক ইনস্টিটিউট বিরোজ আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক চলমান যে বৃত্তি প্রক্রিয়া চলছে তার শিক্ষার্থীর যে আবেদন ফর্ম সেটা পুরো নির্দেশিকা তো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে ফর্ম পূরণ করছে তারা নির্দিষ্ট কোনো নিয়ম ফলো না করার কারণে অনেকেরই যে আবেদন ফর্ম সেগুলো ভুল আসছে বা আমরা ভুলভাবে দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশিকা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে আমাদের বরাবর সেখানে আমার সেই নির্দেশে আমি এখানে সেলাই ডাকার উপস্থাপন করতেছি আশা করি এটি দেখলে যে কোনো শিক্ষার্থী এইভাবে যদি ফলো করে সে যদি তার ফর্ম পূরণ করে তো সেক্ষেত্রে অবশ্যই তার ফর্মটি নির্ভুল হবে আর একটা বিষয় হচ্ছে এই ফর্মগুলো কিন্তু শিক্ষার্থীরা যেরকম করে পূরণ করবে বা তারপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করতে আবার এম আই এস সফটওয়্যারে পূরণ করতে হবে তো সেক্ষেত্রে এমআইএস সফটওয়্যার পূরণ করার ক্ষেত্রে এই নিয়মটি বা এই শিক্ষাটাই বা এই গাইডলাইনটি যদি ফলো করা হয় তাহলে শিক্ষার্থীর আবেদন ফর্মটি নির্ভুল হবে তো আমরা চলুন দেখে নেই আমাদের পরবর্তী স্লাইডে আর এই স্লাইডগুলোর মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে অবশ্যই আমাদের এই নির্ভুলভাবে ফর্ম পূরণ করা যায় আমরা এখানে প্রথমে যেটি দেওয়া আছে দেখতে পাই কারিগর শিক্ষা অধিদপ্তরের এর স্টাইপেন্ট এমআইএস সফটওয়্যারে উপরির জন্য শিক্ষার্থী আবেদন ফর্ম নির্দেশিকা এখানে ক্রম দেওয়া আছে ফর্মের ফিল দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে আর এখানে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রথমেই এক নম্বর আছে শিক্ষার্থীর নাম বাংলা বাংলায় জেএসসি জেডিসি এস এস সি এইচএস এসএসসি বোক দাখিল বোক অনুযায়ী পূরণ করতে হবে অর্থাৎ যেভাবে জেএসসি পরীক্ষায় আছে এসএসসি পরীক্ষায় যেভাবে নামটি দেওয়া আছে ঠিক সেভাবে পূরণ করতে হবে শিক্ষার্থীর নাম ইংরেজি ইংরেজিতেও সে অনুরূপভাবে অর্থাৎ তার এসএসসি সার্টিফিকেট বা জেসি সার্টিফিকেট যেভাবে দিতে হবে জন্মসনদ নম্বর অনলাইন জন্ম সনদে উল্লেখিত নম্বর উল্লেখ করতে হবে জন্ম তারিখ অনলাইন জন্ম সনদে উল্লেখিত জন্ম তারিখ উল্লেখ করতে হবে জেন্ডার পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা সিলেক্ট করতে হবে পিতার নাম বাংলা বাংলায় সঠিকভাবে লিখতে হবে এনআইডি থাকলে এনআইডি অনুসারে লিখতে হবে অর্থাৎ যে ছাত্রের পিতার নাম লেখা হবে তার পিতার যে এনআইডি কার্ডের নামটা আছে সেভাবে দিতে হবে এবার এখানে আছে পিতার নাম ইংরেজি একইভাবে এনআইডি কার্ডের যেভাবে আছে লিখতে হবে এবার আছে পিতার এনআইডি নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে পিতার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে পিতার মোবাইল নম্বর সঠিক ও সকল সময় সক্রিয় নম্বর দিতে হবে বাবা না থাকলে দেওয়ার দরকার নাই। একটা বিষয় এখানে একটু আমি ক্লিয়ার করে নেই এখানে যে পিতার তথ্যগুলো দেওয়া হয়েছে পিতার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে হুবহু সেভাবে দিতে হবে যদি পিতা না থাকে তাহলে এই মোবাইল নাম্বার এখানে দেওয়ার দরকার নেই যে মোবাইল নাম্বারটি দেওয়া হবে সেটি অবশ্যই সবসময় খোলা থাকতে হবে এটি খেয়াল রাখতে হবে আর এরপরে আমরা দেখতে পাচ্ছি মাতার নাম বাংলা সেম মানে যেখানে পিতার যেরকম বলা হয়েছে সে সেরকম যে বাংলায় সঠিকভাবে লিখতে হবে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড অনুসারে লিখতে হবে মাতার নাম ইংরেজি ইংরেজিতে সঠিকভাবে লিখতে হবে এনআইডি কার্ডের মতো করে মাতা এনআইডি নাম্বার জাতীয় পরিচয় নাম্বার লিখতে হবে মাতার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে মাতার মোবাইল নাম্বার সঠিক ও সকল সময় সক্রিয় নাম্বার দিতে হবে মাতা না থাকলে দেওয়ার দরকার নেই অর্থাৎ যদি মাতা জীবিত না থাকে তাহলে তার নাম্বার দেওয়ার দরকার নাই এ হচ্ছে বিষয় অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি পিতা এবং মাতা এনআইডি কার্ড যদি থেকে থাকে তাহলে এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিতে হবে অন্যভাবে দেওয়া যাবে না এবার ষোলো নম্বরে আছে আবেদনকারী ছবি শিক্ষার্থী ছবি রেজার্ভেশন তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং জেপিজি জেপিজি বা পিএনজি ফর্মেটি আপলোড করতে হবে তবে কোনো ছবির সাইজ পাঁচশো বারো কিলোবাইটের অধিক হবে না বর্তমানে ছবি আপলোড বাধ্যতামূলক নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমআইএস সফটওয়্যারে পূরণ করবে সেখানে ছবি আপলোড করা বাধ্যতামূলক এখানে নাই তো সেক্ষেত্রে এটা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান মনে করে তারা দেবে না যদি দেয় তাহলে অবশ্যই সাইজটি হবে তিনশো রেজলিউশন বা তিনশো তিনশো পিকজেল আর এখানে পাঁচশো বারো কিলোবাইটের নিচে হবে এবং ফর্মেটটা হবে জেপিজি জেপিজি বা পিএনজি এসি বিষয় এরপরে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আমরা শত নম্বর আছে বিভাগ বিভাগ হচ্ছে নিজ বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ বলতে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এগুলো হচ্ছে বিভাগ জেলা হচ্ছে নিজ বিভাগ সিলেক্ট করতে হবে উপজেলা হচ্ছে নিজ উপজেলা সিলেক্ট করতে হবে সাপোজ আমি যদি বলি যে শরীয়তপুর আমার শরীয়তপুর পলিটেকনিকের একজন ছাত্র যার বাড়ি শরীয়তপুর সদরে তো সে বিভাগ লাগবে ঢাকা উপজেলা শরীয়তপুর উপজেলা শরীয়তপুর সদর পৌরসভা ইউনিয়ন সিটি কর্পোরেশন যদি সে যদি পৌরসভায় হয় যদি ধরলাম শরীরপুর পৌরসভায় আছে তাহলে শরীরপুর পৌরসভা লিখবে সে যদি ইউনিয়ন হয় তো সে ইউনিয়নের নাম লিখবে আর সিটি কর্পোরেশন যেমন সে যদি গাজীপুর সিটি কর্পোরেশন হয় তা গাজীপুর সিটি কর্পোরেশন এরকম লিখবে আর কি এসে বিষয় এরপরে আমরা এখানে একুশ নম্বর পোস্ট কোড পোস্ট কোড সিলেক্ট করতে হবে ঠিকানা ঠিকানা ডিটেলস লিখতে হবে ঠিকানার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে ঠিকানা কীভাবে লেখে আসলে গ্রাম আর এরপরে লেখে আছে পোস্ট অফিস আর এরপরে লেখে আছে বিশেষ করে উপজেলা এরপরে জেলা এটা হচ্ছে ডিটেলস ঠিকানা এই বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এক হলে সেম এস পারমানেন্টে ক্লিক করতে হবে না হলে পূর্বের ন্যায় কাজ করতে হবে অর্থাৎ বর্তমান ঠিকানা যদি পরিবর্তন থাকে তাহলে আবার স্থায়ী ঠিকানা যেরকম লিখছে ওরকম লিখতে হবে এরপরে ওই সেমভাবে যে বিভাগ থাকলে বিভাগ লিখবে জেলা জেলা লিখবে উপজেলা লিখবে পৌরসভা ইউনিয়ন সিটি কর্পোরেশন লিখবে পোস্ট কোড লিখবে আর ঠিকানা লিখবে এরপরে আমাদের এখানে একটা বিষয় পূর্ববর্তী শিক্ষার তথ্য আমরা সবচেয়ে বেশি কোশ্চেনের সম্মুখীন হই বা সবচেয়ে বেশিরভাগ প্রশ্ন করে ছাত্ররা সেটা পূর্বশিক্ষা তত কি পূরণ করবে আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে ছাত্রদেরকে গাইড দিয়েছে সে তারা সেভাবে করছে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এসএসসি বুক দাখিল বুকের ক্ষেত্রে জেএসসি জেডিসি এইচএসসি বুকের ক্ষেত্রে এসএসসি বুক দাখিল বুক ডিপ্লোমার ক্ষেত্রে এসএসসি বা এসএসসি বুক দাখিল বোক ডিপ্লোমা তৃতীয় পর্বের ক্ষেত্রে যারা সরাসরি তৃতীয় পর্ব ভর্তি হয়েছে এইচএসসি বিজ্ঞান ডিপ্লোমা তৃতীয় পর্বের ক্ষেত্রে যারা সর্বতী ভর্তি হয়েছে তারা এসএসসি বুকে তথ্যটি করতে হবে অর্থাৎ আমরা যে বিষয়টি একটু আমি বলি একটু মধুর দেখতে হবে এটা কিন্তু এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এর আগে দেখেছিলাম যে যারা সিক্স সেমিস্টার বা ষষ্ঠ পর্বে আছে তাদেরকে বলেছিলাম পঞ্চম পর্বেরটা তথ্য দেওয়ার জন্য বা যারা চতুর্থ আছে তারা তৃতীয় পর্ব দেওয়ার জন্য বলছিলাম কিন্তু এখানে সেরকম হবে না এখানে হবে যে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যারা ভর্তি হয়েছে তারা এসএসসির ইয়া দেবে যারা এসএসসি তারা এসএসসি দেবে এরকম করে জাস্ট পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান অন্য যে প্রতিষ্ঠান সেখানকার দেওয়া হবে এটা কিন্তু আমরা একই প্রতিষ্ঠানে আমাদের যেরকম ফোর্থ সেমিস্টারের জন্য থার্ড সেমিস্টারের সিক্স সেমিস্টারের জন্য ফিফথ সেমিস্টারের এরকম ছিল বা দ্বিতীয় জন্য প্রথম এরকম হবে না এটা হবে যে যে সেমিস্টারেই পুরোনা পড়ুক না কেন সে ফার্স্ট সেমিস্টার থেকে এইথ সেমিস্টার যেখানেই পড়ুক অবশ্যই তাকে দিতে হবে হচ্ছে এসএসসির যে এসএসসি তার প্রতিষ্ঠান এসএসসির রেজাল্ট এসএসসির সব দিতে হবে এসসি বিষয় যে বিষয়টা এতদিন আমরা অনেকেই ভুল করে আসতেছিল এটি আশা করি তোমরা এই সমাধানটা হবে এবারে নম্বর মাসের বিভাগ বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান যে বিভাগ অবস্থিত তা সিলেট করতে হবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যে বিভাগ আমি ধরলাম যে একজন ছাত্র শরীয়তপুর প্রতি ভর্তি হয়েছে কিন্তু তার নিজের বাড়ি রংপুর তো সে রংপুর বিভাগ হলে তার প্রতিষ্ঠানটি যেহেতু রংপুর বিভাগে এই জন্য হবে রংপুর দিতে হবে এরপরে জেলা শিক্ষা প্রতিষ্ঠান যে অবস্থিত তা সিলেট করতে হবে বিশেষ করে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান অথবা পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে পূর্ববর্তীটা দেখতেছি এবার উপজেলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যে উপজেলা অবস্থা সেটা করবে প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠান থেকে পাশ করা হয়েছে তা সিলেক্ট করতে হবে উত্তীর্ণ হওয়ার বছর যে বছর পাশ করা হয়েছে তা সিলেক্ট করতে হবে বোর্ড বা বিশ্ববিদ্যালয় যে বোর্ড থেকে পাশ করা হয়েছে তা সিলেক্ট করতে হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা হলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে পূর্ববর্তী পরীক্ষার নাম যে পরীক্ষা পাশ করে ভর্তি করা হয়েছে তা সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন নম্বর যে পরীক্ষা পাশ করে ভর্তি করা হয়েছে তার রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন অনুযায়ী এন্ট্রি করতে হবে ফলাফল জিপিএ হচ্ছে যে পরীক্ষা পাশ করে ভর্তি করা হয়েছে তার জিপিএ মার্কশিট অনুযায়ী এন্ট্রি করতে হবে তো আমরা এখানে দেখতে পেলাম যে পূর্ববর্তী শিক্ষা তত্ত্বর ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান যে বিভাগে আছে সে বিভাগ লিখতে হবে যে জেলায় আছে সে জেলায় লিখতে হবে যে উপজেলা সে উপজেলা লিখতে হবে ওই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে উত্তীর্ণ হওয়ার বছর অর্থাৎ সে কত সালে বিশেষ করে যারা ডিপ্লোমায় ভর্তি হয়েছে সে এসএসসি কত সালে পাশ করেছে তা দিতে হবে সে কোন দৌড়ের আন্ডারেজিতে পাশ করেছে সেটাও দিতে হবে পরীক্ষার নামও দিতে হবে আপনি বর্তমান শিক্ষা বর্তমান শিক্ষা বর্তমানে যে ক্লাস বা সেমিস্টারে অধ্যয়নত তার তথ্য প্রদান করতে হবে বিভাগ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যে বিভাগে অবস্থিত তা শেষ করতে হবে জেলা এখানে সেম আমি একটা বিষয় একটু যদি ক্লিয়ার করে বলি যেমন বর্তমান তুমি যে প্রতিষ্ঠানে পড়তেছ বিশেষ করে সেটা ডিপ্লোমা হোক বা অন্য কোনো হোক যেখানেই পড়ো না কেন ওই প্রতিষ্ঠানটি কোন জায়গায় অবস্থিত সেটা কোন বিভাগ কোন জেলা কোন উপজেলা প্রতিষ্ঠানের নাম তুমি কোন ক্লাস বা সেমিস্টারের পড়ো তা লিখতে হবে ভর্তির সন চলমান কোর্সে যে বছর ভর্তি হয়ে তা সিলেক্ট করতে হবে সেশন হলো ভর্তির সন সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে এ হচ্ছে বিষয় তা এরপরে আছে টেকনোলজি বা ট্রেড যে টেকনোলজি ট্রেডে অধ্যয়নত সিলেক্ট করতে হবে শিফট এবং গ্রুপ ডিপ্লোমা ক্ষেত্রে শিফট ও গ্রুপ সিলেক্ট করতে হবে আর এসএসসি দাখিল ভোক এসএসসি ভোকের ক্ষেত্রে শুধু সিফ্ট সিলেক্ট করতে হবে রোল নাম অধ্যয়নরত ক্লাসে রোল এন্ট্রি করতে হবে তবে একটি বিষয় হচ্ছে যে টেকনোলজি বা ট্রেড অনেকেই আমি দেখতেছি বিভিন্ন সময় প্রশ্ন করতেছে যে টেকনোলজি বা ট্রেড বিশেষ করে অনলাইন এন্ট্রি করার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে টেকনোলজি বা ট্রেড যদি খুঁজে না পাওয়া যায় তাহলে যেগুলো এরকম নাই তো যেগুলো আছে তার মধ্যে যেখানে একটি তথ্য দিতে হবে এবারে অভিভাবকের তথ্য বাবা মা জীবিত থাকলে অভিভাবক হিসেবে তাদের যেকোনো একজনের তথ্য দিতে হবে বাবা মায়ের অনুপস্থিতিতে ভাই বোন অন্যান্য আত্মীয় বা ক্ষেত্র বিশেষ অনাত্মীয় ব্যক্তির অভিযোগ তার তথ্য দেওয়া যাবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি বলা হয়েছে যদি বাবা মা জীবিত থাকে তাহলে তাদেরকে অভিভাবক দিতে হবে যদি তারা জীবিত না থাকে তো সেক্ষেত্রে ভাই বোন বা অন্য অন্য আত্মীয় বা ক্ষেত্র যদি এটাও না হয় অনেক সময় অনাত্মীয় দেওয়া যাবে দেওয়া যাবে না তা না সম্পর্ক হলো যে ধরনের সম্পর্ক সম্পর্কে তা সিলেক্ট করতে হবে যেমন যদি যে অভিভাবক সে যদি ছাত্রের বাবা হয় তাহলে বাবা হবে যদি ভাই হয় ভাই হবে যদি বোন হয় বোন হবে মা হলে মা হবে এপরে নাম হচ্ছে বাংলা বাংলা সঙ্গে লিখতে হবে এনআরি অনুসারে লিখতে হবে নাম ইংরেজি এখানে একটা বিষয় ওই যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ওই একই অবস্থায় তার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এনআইডি কার্ড যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখতে হবে এখানে এটাই বলা হয়েছে যোগ্যতার শর্ত সংযুক্তি পড়াশোনার খরচ বহন করবে কে পিতা মাতা অভিভাবক যে কোনো সিলেক্ট করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে আমাদের যোগ্যতা শর্ত সংযুক্তি এফে আবেদনকারী কি বাংলাদেশের কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক দেবে আর যদি না হলে না সিলেক্ট করতে হবে আবেদনকারী মুক্তিপূর্বে সন্তান কিনা যদি মুক্তি পূর্বে সন্তান হয় তাহলে হ্যাঁ দেবে না হলে না দেবে আবেদনকারী কি অন্য কোনো উৎস হতে বৃত্তি বা পায় যদি কেউ অন্য কোনো উৎস হতে বৃত্তি পেয়ে থাকে তাহলে হ্যাঁ দেবে আর না হলে না দেবে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে যদি কোন আবেদনকারী স্বাধীনতা থাকে তাহলে হ্যাঁ না না দেবে জন্ম সনদ সনদ জন্ম নিবন্ধন মার্কশিট মুক্তিযোদ্ধা সনদ সকল সনদ নিবন্ধন মার্কশিট অবশ্যই আপলোড করতে হবে চলতি দুই হাজার বিশ একুশ মেয়াদে বাধ্যতামূলক নয় তবে বিশেষ সনদ যার জন্য প্রযোজ্য তা বাধ্যতামূলক আপলোড করতে হবে সকল স্ক্যান করা ডকুমেন্ট পিএনজি বা পিডিএফ হতে হবে একটা বিষয় এখানে মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য অবশ্যই তাদের সপক্ষের যে সনদ সেটা অবশ্যই আপচ করতে হবে এটা কিন্তু এখানে বলা হয়েছে আর যদি বিশেষ করে এখানে জন্ম সনদ বা দিল ভালো না দিল সমস্যা নেই এবার পেমেন্ট বিবরণ আবেদনকারী শিক্ষার্থী ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং এর যে কোনো একটি নির্বাচন করবেন এবং তার তথ্য দিবেন সফটওয়্যার দুইটি অপশনে যে একটি পূরণ করা যাবে তবে সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ করে অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সম্ভব হলে তোমরা অনলাইন ব্যাঙ্কিং দেবে সম্ভব না হলে তোমরা যে কোনো ব্যাঙ্কে টিকা দিতে পারো এসব বিষয় এ পরে পেমেন্ট মোড যদি ব্যাঙ্ক হয় ব্যাঙ্ক হলে কী করতে হবে ব্যাংকিং সিলেক্ট করতে হবে ব্যাংকের নাম যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে তা সিলেক্ট করতে হবে শাখার নাম যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার শাখা সিলেক্ট করতে হবে ডাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে অ্যাকাউন্টের ধরন স্থায়ী হলে স্থায়ী আর চলতি হলে চলতি সিলেক্ট করতে হবে অ্যাকাউন্টধারীর নাম যার নামে অ্যাকাউন্ট তার নাম অ্যাকাউন্টে যে নাম দেওয়া হয়েছে সেই অনুযায়ী এন্ট্রি করতে হবে অ্যাকাউন্টধারী এনআইডি নাম্বার অ্যাকাউন্টটি যে এনআইডি দিয়ে খোলা হয়েছে সেই এনআইডি নম্বর এন্ট্রি করতে হবে অ্যাকাউন্ট নম্বর সঠিক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে পেমেন্ট মোড মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করতে হবে মোবাইল ব্যাংকিং নাম এ এমআইএসএ যে সকল মোবাইল ব্যাংকের উল্লেখ আছে সেসব মোবাইল ব্যাংকের হিসাব খুলতে হবে রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে অ্যাকাউন্টধারীর নাম যার নামে অ্যাকাউন্ট তার নাম অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে সে এন্ট্রি করতে হবে অ্যাকাউন্টধারীর এনআইডি নাম্বার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি যে এনআইডি দিয়ে খোলা হয়েছে সে এনআইডি নম্বর এন্ট্রি করতে হবে অ্যাকাউন্ট নম্বর সঠিক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে এই হচ্ছে বিষয়ে আমরা এখান থেকে ইতিমধ্যে যে তথ্যগুলো দেখলাম এখানে পঁচাত্তরটি ফিল্ড আছে ফিল্ডগুলো পূরণ করতে হবে এগুলো ফিল্ড পূরণ করতে গিয়ে অনেকেই ভুল করে থাকে এখানে প্রত্যেকটি ফিল্ড সম্পর্কে আমি বর্ণনা দিয়েছি এবং এখানে বন্ধনা করা আছে তো আশা করি কেউ যদি এভাবে এই ভিডিওটি দেখে দেখে কেউ ফর্ম ফিল আপ করে সেক্ষেত্রে তার ফর্ম ভুল হওয়ার সম্ভাবনা শূন্য পার্সেন্ট এবং ভুল হবে না ফর্ম নির্ভুল হবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আর ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যেই আমার এই চ্যানেলে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেখানে ক্লাসের ভিডিও বিভিন্ন তথ্য ভিডিও দেওয়া আছে আশা করি সে ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন এবং যে কোনো পরামর্শ বা সহযোগিতা বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমি সবার কমেন্টগুলো পড়ি এবং সেখানে রিপ্লাই দেই চেষ্টা করি কমেন্টের মাধ্যমে অনেক সমাধান করার এরপর সেটা যদি কমেন্টের মাধ্যমে সমাধান না করতে পারি তাহলে অবশ্যই আমি নতুন করে ভিডিও বানিয়ে দিই তো আশা করি ভিডিওটি উপকারে আসবে আহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আস্তে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ